25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। সোমবার রাতে 25 মার্চ ভয়েল কাল রাতের শহীদদের স্মরণে 1 মিনিট ব্ল্যাকআউট ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর দামপাড়া এলাকায় পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার সহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। এরপর দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কোয়ার আলোকিত হয় হাজার মোমবাতির আলোয়। এ সময় 71-এর 25 মার্চ কালরাতে গণহত্যার শিকার মানুষদের স্মরণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। গাইবান্ধায় বদ্ধভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বর থেকে বের করা হয় মিছিল। এতে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে অংশ নেয় স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করে জেলা প্রশাসন। এছাড়া ফরিদপুরের শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবর চত্বরে গণহত্যা দিবসে 1 মিনিট নীরবতা পালন শেষে মোমবাতি প্রজ্বলন করা হয়।